नमस्कार ষষ্ঠ শ্রেণী হিন্দু ধর্মের ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানাই অনলাইন ক্লাসে। গত সপ্তাহে আমি তোমাদের হিন্দু ধর্ম বইয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ এক ও চার নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে হিন্দু ধর্ম কি, ধর্মবিশ্বাস কি এবং গণেশের মাতৃভক্তি গল্প নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে তোমরা জেনেছো হিন্দু ধর্ম বিষয়ে, হিন্দু ধর্ম কোন ধর্ম থেকে এসেছে, হিন্দু ধর্মের নাম কি, কোন শব্দ থেকে হিন্দু ধর্ম এসেছে, তারপরে কিভাবে দেবতাদের গণেশের মাতৃভক্তি গল্প থেকে জানতে পেরেছ, তাকে ভক্তি করতে হবে। যাও, আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায়ের নিত্যকর্ম যোগাসন এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের পাঠ এক ও চার নিয়ে আলোচনা করব। প্রতিদিনের কাজকে বলা হয় নিত্যকর্ম। সূর্যকে প্রণাম, এটাও একটি নিত্যকর্ম। নিত্যকর্ম মানে একদিনে নিয়মিত শেখা, একদিকে নিয়মিত শেখা যায়, অপরদিকে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। ঈশ্বরের আরেকটি পদ্ধতি, ঈশ্বরের আরাধনার আরেকটি পদ্ধতি হল যোগ। যোগ বলতে বোঝায় ভগবান ও তার সত্য চেতনার সঙ্গে যোগ স্থাপন। আসন হচ্ছে যোগের একটি অঙ্গ। যোগের আটটি অঙ্গ আছে, এই অষ্টাঙ্গ মধ্যে আসন হচ্ছে অন্যতম। স্থির ও শোকাবহ অবস্থিতির নাম আসন। যোগাসন করতে হলে কিছু সাধারণ নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়। যোগাসনের সুফলও আছে। যোগাসনের মাধ্যমে আমাদের শরীরের নানা রোগ থেকে আমরা দূরে থাকতে পারি। নিত্যকর্মের ধারণা ও মন্ত্র, এই পৃথিবী বিরাট কর্মক্ষেত্র, এখানে সকলকে কিছু না কিছু কর্ম করতে হয়, কেননা জাগতিক কর্ম ছাড়া জীবন ধারণ করা যায় না, তাই কর্মকে জীবন ও ধর্ম বলা হয়। আমরা প্রতিদিন যে সকল কাজ করে থাকি তাই নিত্যকর্ম। নিত্য অর্থ প্রত্যহ বা প্রতিদিন, আর কর্ম অর্থ কাজ। তাই শাব্দিক অর্থে নিত্যকর্ম বলতে প্রতিদিনে যে সম্পাদিত কাজ তাকেই বোঝায়। অর্থাৎ প্রতিদিনের কাজকেই বলা হয় নিত্যকর্ম। প্রতিদিনের কর্ম ঠিক করে প্রতিদিন নিয়মিতভাবে পালন করতে হয়। মোট কথা, প্রতিদিন ঘুম থেকে উঠে সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলি নিষ্ঠার সাথে করা হয় সেগুলোকে নিত্যকর্ম বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, ভোরে ঘুম থেকে উঠে ঈশ্বর ও গুরুর নাম স্মরণ করা একটি নিত্যকর্ম। পিতামাতাকে প্রণাম করা, এটাও একটি নিত্যকর্ম। হাত মুখ ধুয়ে স্নান করে পূজা উপাসনা করা, লেখাপড়া করা, খেলাধুলা করা, ব্যায়াম করা ইত্যাদি নিত্যকর্ম। নিত্যকর্মের একটি মন্ত্র আছে, সূর্যকে প্রণাম। ওম জবা কুসুম শঙ্কাসং মহাদুতিন ধান্তারিং সর্বপাপং প্রণতি অস্মি দিবাকরম। এর অর্থ, সরলার্থ হচ্ছে, কাশ্যপের পুত্র জবা ফুলের মতো রক্তবর্ণ, মহাদুতিময় অন্ধকার দূরকারী, সর্বপাপ বিনাশকারী সূর্যকে আমি প্রণাম জানাই। এই মন্ত্রটি তোমরা প্রতিনিয়ত পাঠ করবে। এই মন্ত্রটি জপ করা বা পাঠ করা হচ্ছে একটি নিত্যকর্ম। আর এই মন্ত্রটি যদি তুমি নিয়মিত পাঠ করো তাহলে তোমার পাপ ক্ষয় হবে বা পাপ বিনাশ হবে। এই মন্ত্রটি যাতে তোমরা সহজ সরলভাবে মনে রাখতে পারো, এবং যে কোনো মন্ত্র বা শ্লোক মনে রাখতে হলে অর্থ জানা থাকলে খুব ভালো হয়। তাই তোমাদের এই মন্ত্রের যে শব্দগুলো আছে তার অর্থ আমি লিখে দিচ্ছি, এখন একটু দেখো।
শুরুতে আছে ওম। ওম শব্দটা একটি যুক্ত বর্ণ। এভাবে কমটা হয়েছে ব্রহ্মা বিষ্ণু শিব এই তিন দেবতাকে বোঝায়। পরবর্তীতে আছে জবা কুসুম। শঙ্কা এর অর্থ হচ্ছে জবা ফুলের মতো রক্তবর্ণ। জবা ফুলের মতো রক্তবর্ণ, তোমরা সবাই জবা ফুল চেনো। জবা ফুল শ্যামা পূজায় লাগে। তারপর আছে কাশ্যপ। কাশ্যপ শব্দের অর্থ হচ্ছে কাশ্যপের পুত্র। তারপরে আছে মহা দুতিন। মহা দুতিন অর্থ হচ্ছে মহা নয়। তারপর আছে ধান্তারিণ। ধান্তারিণ শব্দটার অর্থ হচ্ছে অন্ধকার, অন্ধকার দূরকারী। তারপরে আছে অশ্মি। এখানে দেখো প্রণত অশ্মি শব্দটায় একটা হয়ের মতো আছে, কিন্তু এটা হয় না, এটা হচ্ছে লুপ্ত হওয়া। প্রণত অশ্মি এর অর্থ হচ্ছে আমি। অশ্মি শব্দের অর্থ আমি, আর প্রণত অর্থ প্রণাম করি, আমি প্রণাম করি। আর সর্বশেষে আছে দিবা, দিবাকরম। এই শব্দটার অর্থ হচ্ছে সূর্য। তাহলে তোমরা এই অর্থগুলো শিখবা, মনে রাখবা, তাহলে তোমাদের এই মন্ত্রটি মনে রাখতে সুবিধা হবে। তোমরা জানো মন্ত্র মানেই বেদের, বেদের যে শ্লোকগুলো এগুলোকে মন্ত্র বলা হয়। এগুলো কিন্তু শ্লোক নয়, এগুলো মন্ত্র। মন্ত্রগুলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পূর্ব দিক করে সূর্যকে উদ্দেশ্য করে এই মন্ত্রটা পাঠ করবে। আর এই মন্ত্র পাঠ করলে কি হবে, পাপ ক্ষয় হবে। তাহলে আমরা এই পাঠ থেকে কী শিখলাম, নিত্যকর্ম যোগাসন সম্পর্কে, বিশেষ করে পাঠ একে শিখলাম নিত্যকর্ম সম্পর্কে। তাহলে নিত্যকর্মটা কি, আমরা এতক্ষণে কী শিখলাম, নিত্যকর্ম হচ্ছে প্রতিদিনের কাজ। আমরা ঘুম থেকে উঠে সারাদিন এবং রাতে ঘুমানোর, ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত নিষ্ঠার সাথে যে কাজ সম্পাদন করি তাকেই নিত্যকর্ম বলা হয়। তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরে আমি যাচ্ছি পাঠ চারে। পাঠ চারে আছে যোগাসনের সাধারণ নিয়ম ও গুরুত্ব। যোগাসন অনুশীলন করতে হলে কতগুলো সাধারণ নিয়ম আছে, নির্দিষ্ট নিয়মে এক, নির্দিষ্ট সময় থাকা দরকার। অর্থাৎ এই আসন করতে হলে হয় সকালে না হয় সন্ধ্যায় এই আসন করতে হবে। ভরা পেট অথবা একেবারে খালি পেটে আসন করা উচিত নয়। ভরা পেটে আসন করলে ক্ষতি হয়,
কিছু খাবার খেয়ে নিতে হবে অথবা কিছু খাবার খাওয়ার পরে কিছু সময় পরে দিয়ে যোগাসন অনুশীলন করতে হবে। নরম বিছানার উপর যোগাসন করা যাবে না। নরম বিছানার উপর যোগাসন করলে ঠিক হবে না। তাই মেঝের উপর কম্বল অথবা 17 ইঞ্চি অথবা একটা বেডশিট বিছিয়ে যোগাসন করলে ভালো হয়। যোগাসন কোনো নির্জন স্থানে নিভৃত কক্ষে আলো বাতাসযুক্ত স্থানে করা দরকার, যে কোনো যাতে কোনো বাধা বিপত্তি না আসে। আসন করার সময় 8-7 কোনো ভারী পোশাক করা যাবে না, ঢিলে ঢালা পোশাক করতে হবে। আসন অভ্যাস করার সময় মন ধীর স্থির শান্ত ও প্রফুল্ল রাখতে হয়। আসন অভ্যাসকালে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। আসন অবস্থার মুখে যেন কোনো বিকৃত ভাব না হয়। আসন অভ্যাসকালে জোর করে ঝাঁকুনি দিয়ে কোনো ভঙ্গিমা বা প্রক্রিয়া করা ঠিক নয়। নিয়ম অনুযায়ী প্রত্যেকটা আসন করার পরে শবাসন বাধ্যতামূলক। সব শব্দের অর্থ হচ্ছে মৃতদেহ। মৃত ব্যক্তির মতো নিঃস্পন্দনভাবে শুয়ে যে আসন করা হয় তার নাম শবাসন। মৃত্যু ব্যক্তি যেন তার দেহের অঙ্গ প্রত্যঙ্গের উপর কোনো যেমন কর্তৃত্ব থাকে না, তেমনি শবাসন অবস্থায় আসনকারী দেহের কোনো অংশে কোনো কর্তৃত্ব থাকবে না। অর্থাৎ শবাসনের লক্ষ্য মৃতদেহের মতো নিশ্চল নিঃসার হয়ে শুয়ে থাকা, কিন্তু চেতনা হারানো যাবে না। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আসনগুলো করা হবে, প্রত্যেকটা আসন করার পরে অবশ্যই শবাসন করতে হবে। আর শবাসনে সিট হয়ে শুয়ে পা দুটি লম্বা করে নিতে হবে। পা দুটোর মধ্যে প্রায় 1 ফুটের মতো ফাঁকা থাকা এবং হাত দুটোকে লম্বালম্বি শরীরের দুই পাশে পুরু থেকে একটু দূরে রাখতে হবে। হাতের পাতা উপরের দিকে খোলা থাকবে। চোখ বন্ধ, ঘাড় সোজা, গোটা শরীর শিথিল অবস্থায় থাকবে। এবার ধীরে ধীরে 4-5 বার লম্বা লম্বা শ্বাস নিতে হবে। দৈনিক যোগাভ্যাস কঠিন আসন করার পর বিশ্রামের জন্য এই আসন 5 থেকে 10 মিনিট অবশ্যই করতে হবে। এছাড়া আলাদাভাবে অন্তত 15 মিনিট বিশ্রাম নিতে হবে। তাহলে তোমাদের ধর্ম বইয়ে যে আসনগুলো আছে এই আসন তোমরা অভ্যাস করবে, অনুশীলন করবে। আর এই আসন অনুশীলনের উপকারিতা সম্পর্কে ইতিমধ্যে জানছো, শরীর যেমন সুস্থ থাকে শরীরে অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যায়। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সরকার থেকে, ধর্ম অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টটা তোমরা কেউ কেউ নিয়েছো, অনেকে নেওনি। যারা নেওনি তারা নিয়ে আগামী রবিবারের মধ্যে অবশ্যই জমা দিবে। ধন্যবাদ।